আসসালামু আলাইকুম। আশরাফ একটু ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিভাবে আপনার পুকুর থেকে ঘরোয়া পরিবেশে আপনার কালচারের দিকে থেকে শামুক নিধন করতে পারবেন সেটাই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করব। তো শামুক নিধন করার একটাই কারণ হচ্ছে শামুক কিন্তু আপনার পুকুরে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল গ্রহণ করে মাছের বৃদ্ধিতে কিন্তু বাধা সৃষ্টি করে। তো সেক্ষেত্রে আমরা শৈলবাড়ির পুকুরে গিয়েছি, পর্যাপ্ত শামুক দেখার পরে আপনার যে সুপারির ডাল, নারকেলের ডাল এবং খেজুরের ডাল ভিজিয়ে রেখে এই ঘরোয়া পরিবেশে শামুক আপনার কিন্তু উঠানোর জন্য তাকে পরামর্শ দিয়েছি। অর্থাৎ ওনার পুকুরে এত পরিমাণ শামুক ছিল, ব্লাড কাপ মাছ দেওয়ার পরেও শামুক যাচ্ছিল না, তো যাচ্ছিলই না, যার কারণে ওনার শিং মাছের গ্রোথ কম, পানিতে কালার থাকতো না, পানি সাদা হয়ে থাকতো, প্রায় 2 ফিট পর্যন্ত মাটির তলানি দেখা যেত। তো তখন আমি বললাম যে আপনি অবশ্যই নিরাপদে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে নারকেলের ডাল এবং খেজুরের ডাল অথবা সুপারির ডাল শুকিয়ে আপনি ভিজিয়ে রেখে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তুলবেন। এরকম 8 থেকে 10 দিন তুললে 70 থেকে 80% শামুক নিধন করতে পারবেন। তো আমার কথার প্রেক্ষিতে তিনি 5 থেকে 6টি ডাল এরকমভাবে ভিজিয়ে রেখে 3-4 দিন তোলার পরেই দেখা যাচ্ছে যে ওনার পুকুরে মানে খাদ্য পড়ার কারণে কিন্তু একটা কালার ধীরে ধীরে চলে আইতেছে। তো সেক্ষেত্রে ওনার একটা ভালো একটা পজিটিভ রেজাল্ট কিন্তু উনি ঘরোয়া পরিবেশে পেয়েছেন। আর আমি ওনার পুকুরে যাওয়ার পরে বললাম কি অবস্থা ভাই, আপনি কি ডাল উঠাবেন, দেখি কি অবস্থা কেমন হয়। তো সেক্ষেত্রে উঠানোর পরে কিন্তু যে আপনার বাস্তব চিত্রটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটি ডালে কিন্তু 3 থেকে 4 কেজি পরিমাণ শামুক তিনি তুলতে পেরেছেন। ধরো 3 থেকে 4 কেজি পরিমাণ শামুক যদি প্রত্যেক দিন ওঠে, তাহলে এরকম 10টা যদি ডাল আপনি ব্যবহার করে থাকেন তাহলে কত কেজি শামুক উঠবে। অর্থাৎ আপনি 8 থেকে 10 দিন যদি এরকমভাবে যদি আপনি শামুকগুলো তুলতে পারেন, 70 থেকে 80% শামুক আপনি অনায়াসে তুলে নিয়ে আসতে পারবেন। এবং এই শামুকগুলো নিধন করতে পারলে আপনার পুকুরের ভিটামিন মিনারেল ঘাটতিগুলো আপনার সচল থাকবে, আপনার মাছের গ্রোথ অনেক বৃদ্ধি পাবে। কারণ আপনারা জানেন যে শামুক পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেল গ্রহণ করে, যা পানি থেকে যদি আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেল গ্রহণ করে তাহলে মাছের অবশ্যই ভিটামিন এবং মিনারেল ঘাটতি হবে, মাছের গ্রোথ কমবে। তো সেক্ষেত্রে এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে অনায়াসে নির্বিঘ্নে সহজে আপনার পুকুরের শামুক নিধন করতে পারবেন এবং আপনার মাছ সুস্থ সবল এবং ভালো গ্রোথ আসবে, আপনি হবেন স্বাবলম্বী। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর ভালো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো, কারণ অনেক কিছুই বলতে চাই কিন্তু আসলে বলতে পারি না, অর্থাৎ টপিকসটা খুঁজে পাই না অনেক সময়। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরও ভালো ভালো ভিডিও আনবেন ইনশাল্লাহ।